ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি হলো এই মান্ডালাটা করব। এই মান্ডালার প্যাটার্নটা হলো আমি আগে থেকে করে রেখেছি। তোমরা কেউ যদি মান্ডালার প্যাটার্নটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি দেখিয়ে দেব। আর এটাকে আমি আমার পছন্দ মতন কিছু কালার দিয়ে আজকে ফুলফিল করব। তো দেখো এখানে আমার কিছু কালার আমি নিয়ে নিয়েছি, 5টা স্কেচ পেন নিয়ে নিয়েছি। তো এই কালারগুলো দিয়ে আমি হলো এই পুরোটা ফিল আপ করবো। তো চলো স্টার্ট করা যাক। তো আমি হলো ফার্স্ট এটা হলো পিঙ্কটা দিয়ে পিঙ্কটা দেবো ফার্স্ট। এবার আমি ইয়েলোটা দেবো। ইয়েলোটা দিয়ে এই ছোট ছোট পেটালসগুলোকে ফিল আপ করবো। এটা একটু মুছে নিই তাহলে দেখা যাবে, বিকজ ইয়েলো কালারটা তো লাইট, তো ইয়েলো কালারটার উপরে কালার দিলে ঠিক মতন বোঝা যাবে না, কালো কালো লাগবে। আমি হালকা হাতে এটাকে মুছে নিলাম। তো আমার এটা করা কমপ্লিট। এবার আমি এটা দেব, এটা দিয়ে এটা ফিল আপ করব। তো আমার এটা ফিল আপ করা কমপ্লিট। এবার ভাবছি এই কালারটা দেওয়া যাক। আমি এটার সাহায্য নেব, কারণ নয়তো আমার হলো হাতে এমনিতে এখানে ভরে গেছে, আরও হয়তো ভরে যাবে কালি। তো এটার সাহায্য নিয়ে আমি বাকিটুকুনি করে ফেলবো।